হ্যালো স্টুডেন্ট, আগের দিনকে আমরা দেখতে পেয়েছি যে গল্পটার মধ্যে যে পিঁপড়েদের দুরকম বুদ্ধির পরিচয় আমরা পেয়েছি। একটা হচ্ছে একটা মৃত আরশোলাকে যখন লেখক তার ফেলে দিয়ে গেলেন এবং তার পাশে যে আঠাটা পড়েছিল, আঠা শিশিতে সেই আরশোলা পড়েছিল এবং সেই আঠা শুদ্ধ সেই আরশোলাকে যখন তিনি ফেলে দিলেন, তখন পিঁপড়ের দল সেখানে নুড়ি দিয়ে রাস্তা তৈরি করে সেই আরশোলার কাছে অবধি পৌঁছে গেল এবং তারা সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করলো। তারপর একটা দেখতে পেলাম যে পিঁপড়েরা যদি কোনো অন্য কোনো পিঁপড়ে বিপদে পড়ে, যেমন একটি পিঁপড়ে জলের সাথে আটকে গিয়েছিল, তো অন্য পিঁপড়েরা সেখানে তাকে টেনে ধরে তুলে নিয়ে এলো। তো এই দুটো বুদ্ধির পরিচয় আমরা এখানে পেলাম। দেখা যাক এর পরের পার্টটাতে আমাদের লেখক কি বলতে চেয়েছেন। দেখো কি বলেছেন, পরীক্ষার উদ্দেশ্যে ল্যাবরেটরিতে কৃত্রিম বাসায় লাল পিঁপড়ে পুষেছিলাম। এই কৃত্রিম মানে হচ্ছে যেটাকে আর্টিফিশিয়াল বলা হচ্ছে, সেই যেখানে লেখক আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলেন সেই বাসাটাকে পিঁপড়েদের জন্যে। তো পরীক্ষার জন্যে, হ্যাঁ মানে তার এক্সপেরিমেন্ট করার জন্যে তিনি এটা করেছিলেন ল্যাবরেটরিতে, ল্যাবরেটরিতে কৃত্রিম বাসায় লাল পিঁপড়ে পুষেছিলাম। হলদে রঙের ক্ষুদে পিঁপড়েরা এদের ভীষণ শত্রু। হলদে রঙের ক্ষুদে পিঁপড়ে এক ধরনের পিঁপড়ে, পিঁপড়ে অনেক রকম প্রজাতি আছে, তার মধ্যে হলদে রঙের প্রজাতিটা যারা সেটা এই লাল পিঁপড়েদের খুবই শত্রু। সুবিধা পেলেই এরা লাল পিঁপড়েদের ডিম, কীড়া, পুত্তলি, পুরুষ ও রানী পিঁপড়েগুলিকে উদরসাৎ করবার চেষ্টা করে। লাল পিঁপড়ের ডিম, ডিম থেকে যেটা বেরোয় কীড়া, তাতে পুত্তলি, মানে ছোটো ছোটো এগুলো ভাগ ডিমের, মানে পিঁপড়ের তার যে গঠন সেই গঠনের বিভিন্ন ভাগ। তো এইগুলো কি, তারপরে কি পুরুষ ও রানী পিঁপড়েগুলিকে উদরসাৎ করবার চেষ্টা করে। উদরসাৎ মানে হচ্ছে খেয়ে ফেলার চেষ্টা করে বা খেয়ে নেয়। কৃত্রিম বাসার চতুর্দিকে প্রশস্তভাবে জলের বেষ্টনী দেওয়া ছিল। কৃত্রিম বাসার চতুর্দিকে মানে চারদিকে জলের বেষ্টনী দেওয়া ছিল, মানে জল দিয়ে সেটা ঘেরা ছিল যাতে সেখানে অন্য কোনো পিঁপড়া না ঢুকতে পারে। একবার দেখলাম খুদে পিঁপড়েরা জলের উপর দিয়ে অতি সন্তর্পণে হেঁটে গিয়ে লাল পিঁপড়ের বাসায় যাবার চেষ্টা করছে। এরা জলের উপর দিয়ে হাঁটার চেষ্টা করছে এবং সে লাল পিঁপড়ের বাসার দিকে যাবার চেষ্টা করছে। 7-8 দিনের চেষ্টায় তারা জলের উপর দিয়ে লাইন করে যেতে সক্ষম হয়েছিল। 7-8 দিন তাদের সময় লেগেছিল সেই পিঁপড়েদের কাছে পৌঁছাতে। এই বেষ্টনীর জল সর্বদা স্থিরভাবে থাকে বলে এর থাকে বলে আর একবার পিঁপড়েগুলিকে অভিনব উপায়ে পার হতে দেখেছিলাম। এই যে জলের বেষ্টনী লেখক তৈরি করে দিয়েছিলেন পরীক্ষার জন্যে, সেটা কিন্তু সবসময় স্থির থাকতো, নড়াচড়া করতো না, কারণ সেটা কোনো সমুদ্র বা নদী নয়, সেটা একটা জলের বেষ্টনী লেখক শুধু তৈরি করে দিয়েছিলেন। তো যে হলদে রঙের খুদে পিঁপড়েরা, তারা কিন্তু তার উপর দিয়ে যাবার চেষ্টা করেছিল এবং 7-8 দিনের চেষ্টায় তারা সেই লাল পিঁপড়েদের বাসাতে কিন্তু পৌঁছে গিয়েছিল। কেমনভাবে গিয়েছিল সেটা দেখো। এই বেষ্টনী জল সর্বদা স্থিরভাবে থাকে বলে আর একবার পিঁপড়েগুলিকে অভিনব উপায়ে পার হতে দেখলাম, মানে ইনোভেটিভ যে একটা পদ্ধতি তাতে তারা পার হয়ে গিয়েছিল। কেমন না, প্রথমবার জল অতিক্রম করতে গিয়ে কতগুলি খুদে পিঁপড়ে জলে ডুবে মারা যায়। তা প্রথম যারা সেই জলের উপরে যাবার চেষ্টা করেছিল তো তারা কিন্তু জলে ডুবে মারা যায়। তাদের অনেকেই মারা যায় এবং বাকিগুলো ফিরে আসে। যেগুলো মারা যায় মারা গেল, যেগুলো মারা গেল না তারা ফিরে চলে এলো। এইভাবে ক্রমশ মৃতদেহের একটা লাইন অগ্রসর হতে থাকে। এর পরেরটাই হয়তো দেখা গেলো যে আরেকজন যাওয়ার চেষ্টা করলো, সে হয়তো ডুবে গেল এবং সে ওইখানটা ভাসতে শুরু করে জলের উপরে। তো জলের উপরে একটা দুটো করে এরকম পিঁপড়ের ভাসমান শরীরকে নিয়ে তারা একটা লাইন তৈরি করে ফেললো। তো কি ক্রমশ মৃতদেহের একটা লাইন অগ্রসর হতে থাকে। এই মৃতদেহের ফাঁকে ফাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র শুকনো ঘাসের টুকরো এনে তারা সুন্দর একটি ভাসমান রাস্তা তৈরি করেছিল। তাহলে শুধুমাত্র পিঁপড়ে কটা তো সেখানে ভাসছে, সেই পিঁপড়ের মাঝে মাঝে যে জলের অংশ আছে তাতে তারা ঘাসের টুকরো নিয়ে এসে, শুকনো ঘাসের টুকরো নিয়ে এসে সেখানে ফেলেছিল এবং তাহলে সেটা একটা গোটাটা একটা ভাসমান রাস্তায় পরিণত হয়েছিল। এই রাস্তার উপর দিয়ে খুদে পিঁপড়েদের ডিম, বাচ্চা, পুত্তলিগুলিকে অপহরণ তো করলই, অধিকন্তু পিঁপড়েগুলিকে মেরে ফেলে
মৃতদেহগুলি খণ্ড খণ্ড করে নিজের বাসায় নিয়ে গেল। তাহলে এইখানে কি করলো, তারা তো পৌঁছালো, এবং পৌঁছানোর পর তারা তো যেগুলো তাদের দরকার ছিল, সেই ডিম পুত্তলি সেগুলো তো তারা অপহরণ, অপহরণ মানে তার চুরি, চুরি তো করলই, তারা তো নিয়ে নিলই। অধিকন্তু পিঁপড়েগুলিকে মেরে ফেললো, এবং যে বাকি যে পিঁপড়েগুলো ছিল সেগুলোকে মেরে ফেলে তাদের দেহগুলোকেও খণ্ড খণ্ড করে তারা নিজেদের খাদ্যের জন্যে নিজেদের বাসায় নিয়ে চললো। তো এইখানে লেখক আরেকটা পরিচয় দিলেন যে এরা কতটা বুদ্ধিমান, তার পরিচয় আমরা এই পার্টটাতেও পেলাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল গল্পটাতে তিনটে পার্ট রয়েছে, এবং তিনটে পার্টে তিনটে গল্প রয়েছে। তো তিনটে গল্পই কিন্তু একটু ভিন্ন ভিন্ন, যদিও তিনটি পিঁপড়েদের বুদ্ধি সম্বন্ধে পরিচয় দিচ্ছে, তবুও কিন্তু একটু মাথায় রাখতে হবে, যদি এখান থেকে প্রশ্ন আসে যেন মিসম্যাচ না হয়ে যায়, এর সাথে যেন উঠটা না চলে যায়। আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো পরে, আজ এতটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।